আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আলোচনা করব রোলাক এবং রোলাক এমডিটি এই দুটি ট্যাবলেট। আপনারা সচরাচর রোলাক ট্যাবলেটটির নাম শুনে আছেন এবং রোলাক ট্যাবলেটটি কম বেশি আপনারা খেয়ে দেখছেন, কিন্তু রোলাক এমডিটি অনেকে হয়তো চিনেন না এবং অনেকেই চিনেন। মূলত এই দুটি ট্যাবলেট একই ট্যাবলেট, কিন্তু আসলে এমডিটির ভিতর এবং রোলাকের ভিতরে কিছু পার্থক্য রয়েছে, সেই সব সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। নির্দেশনা অর্থাৎ কোন কোন সমস্যার জন্য বা কোন ধরনের ব্যথার জন্য এটা খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, বয়স সীমাবদ্ধতা, নির্দেশনা বা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না, সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিটি ট্যাবলেটে আছে কেটোরোলাক ট্রোমিথাইন ইউএসপি, দুটা ট্যাবলেটে একই রয়েছে ট্রোমিথাইন ইউএসপি। আমরা জানি যে এই রোলাক ট্যাবলেটটি ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নির্দেশনা রোলাক এবং রোলাক এমডিটি কেটোরোলাক অ্যাবডোমিনাল বা অর্থোপেডিক দন্ত বিষয়ক অথবা গাইনি বিষয়ক অস্ত্রোপচারের ব্যথা দূরীকরণে, অর্থাৎ মনে করেন যে কাটা ছেঁড়া এই ধরনের ব্যথা দূরীকরণে, স্বল্পকালীন মাঝারি থেকে তীব্র ব্যথা নিরাময়ে, স্বল্পকালীন মাঝারি ব্যথা থেকে তীব্র ব্যথা নিরাময়ে, অস্থি পেশি সম্পর্কিত অথবা অস্থিতে টান বা পেশিতে তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথা বা রেনাল কলিক বা ক্যান্সারের ব্যথার ক্ষেত্রে এই ওষুধ দুটি নির্দেশিত। এই ওষুধ সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বমি ভাব, বদহজম, পরিপাকতান্ত্রিক ব্যথা, নিজুমি ভাব, মাথা ব্যথা, ঘাম, ঘুমের শুষ্কতা, ব্রডিকন্ডিয়া, পারপোড়া, থ্রোম্বোসাইটোপোনিয়া, ডিসপিনিয়া, হাঁপানি, প্রোটাইটিস, আর্টিকিয়া, ব্রঙ্কোস্পাম ইত্যাদি এ ধরনের সমস্যা হতে পারে। খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অ্যালার্জি রিয়াকশন, পাকস্থলী প্রদাহ হতে পারে। আমরা যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখছি, আসলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক কঠিন, যেহেতু অনেক কঠিন সেহেতু আমরা অবশ্যই ব্যথার এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাব। প্রতি নির্দেশনা অর্থাৎ কোন ধরনের রোগীর ক্ষেত্রে এটা খাওয়া যাবে না, রোগীর পাকস্থলী ক্ষত বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পূর্ব বৃত্তান্ত যদি থাকে এবং সন্দেহজনক বা নিশ্চিত মস্তিষ্ক সংবহন নালিকার রক্তক্ষরণ বা রক্ত জমাট বা বিশৃঙ্খলা বা রোগ প্রবণতা, কেটোরোলাক এবং অন্যান্য এই প্রতি সংবেদনশীল হাঁপানি রোগীর রোগের পূর্ব বৃহত্ত থাকা রোগীদের ক্ষেত্রে রোলাক এমডিটি বা রোলাক ট্যাবলেটটি নির্দেশিত নয়। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার, গর্ভ অবস্থায় কেটোরোলাক ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয় নাই, এজন্য গর্ভ অবস্থা এবং প্রসবকালীন সময়ে মাতৃদুগ্ধকালে এটি প্রতি নির্দেশিত। শিশু এবং কিশোর বা বয়সান্তিকালের রোগীদের ক্ষেত্রে 16 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কেটোরোলাকের ব্যবহার নির্দেশিত। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মূলত ওষুধটা কোন ধরনের সমস্যা হলে খাওয়া যেতে পারে এবং কাদের ক্ষেত্রে খাওয়া যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এগুলো সম্পর্কে আপনাদের আমি দেখাইছি। দেখেন রোলাক ট্যাবলেটটি দেখতে ঠিক এমন, এই যে রোলাক এমডিটি ট্যাবলেটটি দেখেন এমন। রোলাক ট্যাবলেট এবং রোলাক এমডিটি এই দুটি ট্যাবলেটে খাওয়ার ক্ষেত্রে সেবনবিধির একটু নিয়ম রয়েছে। যেমন রোলাক এমডিটি ট্যাবলেটটি চুষে খেতে হয়, কোনো পানি দিয়ে নয়, এবং রোলাক ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেতে হয়, এবং রোলাক এই এমডিটি ট্যাবলেট, এমডিটি শব্দ অর্থ মাউথ ডিজলটিভ ট্যাবলেট,
মুখে দিলে 2 থেকে 8 মিনিটের ভিতরে আপনি এই ট্যাবলেটের রেজাল্ট পাবেন এটা আর রোলাক ট্যাবলেটটি পানিতে গিলে খাওয়ার পরে পরিপাকতন্ত্রে যাবে তারপর ওটা গলবে তারপর কাজ করবে এবং এটি আপনার মুখেই গলে যাবে রোলাক এমডিটি এজন্য এই ট্যাবলেটটি খুব গুরুতর এবং ব্যথার কাজ করে থাকে এবং খুব যাদের অতিরিক্ত ব্যথা তাড়াতাড়ি কমানোর প্রয়োজন তাদের ক্ষেত্রে রোলাক এমডিটি এই ট্যাবলেটটি সেবনযোগ্য অবশ্য দুটি ট্যাবলেট একই রোগের ক্ষেত্রে বা একই সমস্যাজনিত সমস্যার জন্য হতে পারে তবুও দ্রুত ব্যথা দূরীকরণের ক্ষেত্রে যেমন ইনজেকশন দেওয়া হয়ে থাকে সেই রকম এই এমডিটি দিলে আপনার এই জিনিসটা কার্যকরিতা হবে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন